তো বাস রেডি ফেডি হয়ে চলে এসেছি আমরা চাকা চাক হয়ে না মানে সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি আর কি মানে ঠান্ডা লাগবে তো আজকে আজকে বলেছিলাম না আজকে পাহাড়ে যাওয়া বলে মানে আগের দিন বলা হয়েছিল না মানে গোদা বাংলায় গাছেরটাও খাবো আর মাটিরটাও কুড়াবো আজকেই না কুড়াবো মাটিরটা কারণ আগের দিন তো হলো মোটামুটি আমাদের চব্য বলতে আগের দিন ওই সমুদ্র আর বিচে দাবাদাবি করলাম আর রাতের বেলায় রোপ ওয়ে আর মিউজিয়ামে লাফালাফি করলাম এবার ট্রিপের মধ্যে পাহাড়ও তো ছিল না তো যাওয়া হবে তো নাকি পাহাড়ে হবে তো নাকি যাবো তো নাকি আমরা পাহাড় যাবো না আমরা পাহাড়ে যাবো না আমরা খাবো না এখন আমরা এই জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট ফাইনালি আমাদের অরিন্দম ভাই পেয়ে গেছে এদিকে তিনটে ওইদিকে তিনটে একটু বেশি উঁচুতে চলে এসেছি আর পার্টিকুলারলি এই জায়গাটা তো উঠতে গিয়ে না কিন্তু কিছু করার নাই কবি বলেছেন কিছু পানে গেলে কিছু শোনা পড়তে অরিন্দম কপিটা কেমন চরম চরম এসব তো নিজের জায়গা ঠিক আছে বাট এই সফরনামা গানে হালকা করে হেলকি বাজি আর এই শেষকি শেষকি পাহাড়ি শটস নেওয়ার জন্য মানে বেসিক্যালি ভাইজাগ থেকে আরাকু ভ্যালি যাওয়ার জন্য আমাদেরকে যে ভোর 6টার সময় উঠে রেডি হয়ে বেরোতে হয়েছিল সেটা কি আমি আপনাদেরকে বলেছিলাম বলিনি পৌঁছানোর পর আপনাদেরকে বাকিটা ইতিহাস করে দেবো পাঁচতলা মন পুরোটা শাড়ি করে দেবো এবার এটাই হচ্ছে লাইভ আপডেট এবার আমরা যাই তারপর তোমাদের সাথে ওখানে দেখা হবে ঠিক আছে বাই এরপর চার চাকায় 3 থেকে 3.5 ঘন্টা রাস্তার দুধারের সুন্দর মরম পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আর ইডলি আর ধোসা দিয়ে হালকা করে ব্রেকফাস্ট সেরে আপনারা পৌঁছে গেলেন আপনাদের ফার্স্ট ডেস্টিনেশন উইচ ইজ গালিকোন্ডা ভিউ পয়েন্ট হ্যাঁ তো এখন আমরা এই জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট আর এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে আমার পিছনে যে ভিউ পয়েন্ট আছে এইটা আর নিচ দিয়ে ট্রেনের লাইন আছে ওখান দিয়ে ট্রেন যায় ওই ট্রেনটাই টিকিট কাটার চেষ্টা করেছিলাম আমরা কিন্তু আমাদের কপাল তো খুব ভালো তো তাই আমরা টিকিট পাইনি সেটার জন্য গাড়িতে করে আসতে হচ্ছে যাই হোক এটি ছিল ভিউ পয়েন্ট আর এটাই ছিল আমাদের লাইভ আপডেট বাই এরপর গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখে আর হালকা করে পাহাড়ি সেদ্ধ ভুট্টা খেয়ে আপনারা বেরিয়ে পড়লেন টুয়ার্ডস আপনাদের নেক্সট ডেস্টিনেশন ভাইয়া জায়গার নাম কে ভাইয়া কফি গার্ডেন কফি গার্ডেন তো এখন আমি একটা এমন জায়গায় আছি যে জায়গাটার নাম হচ্ছে কফি গার্ডেন কফি গার্ডেনের একটা আলাদা মানে লোকেশন আছে যেখানে আমরা কফি খাবো হোপফুলি কফি পাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন তেড়ে ওনার সাউথ ইন্ডিয়ান মুভির শুটিং হচ্ছে একটু বেশি উঁচুতে চলে এসেছি আর পার্টিকুলারলি এই জায়গাটা তো উঠতে গিয়ে না কিন্তু কিছু করার নাই কবি বলেছেন পানে গেলে কিছু শোনা পড়তে বাট এই জায়গাটাকে আমাদের ড্রাইভার বললো এই জায়গাটাকে বলে কফি গার্ডেন কারেকশন কারেকশন আগে এই জায়গাটা ছিল ড্রাইভার আমাদের বললো যে ওই জায়গাটা নাকি কফি গার্ডেন কফি গার্ডেন নয় টেকনিক্যাল পাহাড় ছিল এখন আমরা যে জায়গাটা এসেছি এটা কফি গার্ডেন এটা কফি গার্ডেন জল আছে কফি আছে বাস মিশিয়ে খাওয়ার দাম ঠিক আছে খেলেই হচ্ছে কফি গার্ডেনে এসেছি এরপরে কফি মিউজিয়ামও যাবো সেখানে হালকা করে কফি কফি গার্ডেন দেখে আপনারা বেরিয়ে পড়ুন টুয়ার্ডস আপনাদের নেক্সট ডেস্টিনেশন উইচ ইজ দ্য ট্রাইবাল মিউজিয়াম হ্যাঁ তো এখন আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম কি ভাই মিউজিয়াম বললো ভুলে গেছে জায়গাটার নাম হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম জায়গাটাতে বেসিক্যালি ট্রাইবাল জিনিসপত্র আছে আর কি এখানকার লোকালদের সত্যি কথা বলতে খুব বিশাল ইন্টারেস্টিং নয় কিন্তু এখন লাইটটা খুব ভালো আছে ঠিক আছে ঠিক সেই জন্যই ছবি এখানে একদম চামঠা আসছে আমরা
ওরা অরিন্দমের জন্য ভালো মেয়ে, অরিন্দম ভালো মেয়ে পেয়েছি ভাই তোর জন্য, রান্না বান্না করছে করে খাওয়াবে তোকে। আর এখানে আমার একজন খুব চেনা পরিচিত লোক, খুব ভালো লোক, এ তোমাদের সবাইকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, হাত জোড় করে বলছে লোকটা। না করলে, আর না করলে, আর যদি প্লিজ বলার পরও না করো তাহলে গুলতি দিয়ে মারবো সবাইকে, ধনুকু আছে ঠিক আছে। ফাইনালি আমাদের অরিন্দম ভাই পেয়ে গেছে, এদিকে তিনটে ওইদিকে তিনটে, ঠিক আছে ভাই আমরা চলে যাচ্ছি, টাটা, হ্যাপি ম্যারেড লাইফ। ট্রাইবাল মিউজিয়াম দেখার পর আর হালকা করে খিল্লিবাজি করার পর আপনারা বেরিয়ে পড়ুন টুয়ার্ডস আপনাদের নেক্সট ডেস্টিনেশন, উইচ ইজ ট্রাইবাল মিউজিয়ামের ঠিক পাশে কফি মিউজিয়াম। কতই করতে হয় মাইলে এটা পাটি প্লাউ বানানোর জন্য। আর এখন আমরা যেখানে এসেছি জায়গাটার নাম হচ্ছে কফি মিউজিয়াম। আরাকু ভ্যালি যদি কেউ গুগলে আপনারা সার্চ করে তাহলে যে জায়গাগুলো সবচেয়ে উপরের দিকে আসবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে কফি মিউজিয়াম, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেসেস ইন আরাকু ভ্যালি। আপাতত আমরা এখন কোথায় আছি, কফি মিউজিয়ামের ভেতরে আছি। তো আমার আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সব কফি মিউজিয়ামেরই পার্ট, কফি বানানোর প্রসেস। যারা কফি বানাতে পারেন না তারা সেলফি তোলে, এই যে অরিন্দমের মতো পাবলিক, ঠিক আছে। আপনারাও যদি কফি বানাতে পারেন তাহলে ঠিক আছে, যদি না বানাতে পারেন অরিন্দমের মতো আসবেন, এসে এখানে সেলফি তুলবেন, ঠিক আছে। এরপর কফি মিউজিয়ামে গেছেন আর হালকা করে আরাকু ভ্যালির ওয়ার্ল্ড ফেমাস কোল্ড কফি ট্রাই করবেন না, তা কখনো হয়। এখন আমরা জায়গাটা এসেছি, এটা হচ্ছে আরাকু ভ্যালির এটা খুব বিখ্যাত কথা ওয়াটারফল। এই জায়গাটা আমি ইউটিউবের অনেক ভিডিওতে আসার আগে দেখে এসেছিলাম। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমরা আরাকুতে এসেছি এটা কিন্তু কোনো হেতিবেতি ব্যাপার না, কারণ আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু শুনছি নাকি শুটিং ফুটিং শুরু হয়ে যাচ্ছে। টি গার্ডেন গেছি, শুটিং শুরু। এখন আমরা এই যে কি একটা ওয়াটারফল আছে, এই নাম কি জায়গাটা, আরাকু, আরাকু ওয়াটারফলে এসেছি, শুনলাম এখানেও নাকি শুটিং হচ্ছে। থেকে উঠে আরাকু ভ্যালির সবকটা জায়গা কভার করতে করতে খড়িতে দুপুর দুটো বেজে যাবে, আর আমরা আরাকু ভ্যালি গেছি আর আরাকু ভ্যালির ওয়ার্ল্ড ফেমাস বাম্বু চিকেন ট্রাই করবো না, তা কখনো হয়। বাম্বু চিকেন আর বিরিয়ানি সাঁটিয়ে হালকা করে লাঞ্চ সেরে আপনারা বেরিয়ে পড়লেন টুয়ার্ডস আরাকু ভ্যালির লাস্ট ডেস্টিনেশন, উইচ ইজ দ্য ভেরি ফেমাস বোরা কেভস। যেমনটা দেখে বুঝতে পারছেন এবার আমরা চলে এসেছি আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, উইচ ইজ অলসো নোন অ্যাজ বোরা কেভস। সো বাস এবার আমরা জায়গাটা দেখবো। মেন সমস্যা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু আমরা যে স্পিডে নিচে নামছি না, মানে যতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামছি ঠিক ততগুলো সিঁড়ি ভেঙে আমাদেরকে আবার উপরে উঠতে হবে। কিছু করার নাই, করতে হবে, কিছু করার নাই, ফাটবে একটু, আপনাদের ফাটবে কিন্তু করতে হবে, এটাই এটাই মজা। তো আমাদের মোটামুটি বোরা কেভস এর পর্ব এবার শেষ হতে চলেছে, হালকা করে দেখা হয়ে গেছে আমাদের ব্যাপারটা। বাট সমস্যা একটাই, সন্ধ্যাবেলা তার মধ্যে এটা একটা খুব বড় সড়ো একটা গুহা যেখানে এমনিতেই আলো ঢোকে না। আমি এসি তো তাই লোকে সিটি ফিটি বাজাচ্ছে, সাবস্ক্রাইবার্স ফ্যান্স ঠিক আছে কোনো ব্যাপার না। বাট এবার আমরা যতটা নেমেছি আমাদেরকে ঠিক ততটাই উপরে উঠতে হবে। আসার আগের থেকে আমি দেখছিলাম অনেকেই খুব হাঁপাচ্ছিল, স্টেপস গুনছিল লিটারালি। বাট আমি একটা কথা বলে দিতে চাই, আমরা কিন্তু হাঁপাবো না, ঠিক আছে, আমরা মেয়েজে নেমেছি, মেয়েজে উঠবো, ঠিক আছে। ওয়ান ইটারনিটি লেটার মুচ্ছে গলতি হয়ে গেছে, মেরি জবান টুট গেছে। আমি বলেছিলাম আমরা মেয়ে যে নেমেছি মেয়ে যে উঠবো, এটা সিঁড়ি নয় স্বর্গের সিঁড়ি, শালা উঠছি তো উঠছি সেই হচ্ছে। তো দিস ওয়াজ আ র‍্যাপ, এই ছিল আজকের ভিডিও আর আজকের আমাদের হালকা করে আরাকু ভ্যালি ট্যুর। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর লাইকে আমরা আসছি ছোট্ট করে 150 লাইকস আর 150 লাইকস আমি আগেরবার রেখেছিলাম, কেউ কমপ্লিট করেনি, যাই হোক 120 লাইকস রাখছি, করে দিও ঠিক আছে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের মন্তব্য বক্তব্য কেমন কি লাগলো না লাগলো। অ্যান্ড দ্যাটস ইট, নো ওয়েট এক সেকেন্ড, কি একটা ভুল হচ্ছে, আগের দিন ভাইজাগে সাইট সিন করলাম, আজকে গেলাম আরাকু ভ্যালি, কিন্তু এখনো তো ভাইজাগের মেন বীজ গুলোতে যাওয়া হয়নি, তাহলে কি যা 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 হয়ে গেছে যা যা কি করবি ভেলকি কর।
কর বল দেখা।